আগামী পনেরোই ডিসেম্বর রবিবার তোমাদের ডাব্লিউইপি এস পরীক্ষা হতে চলেছে এই পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের চ্যানেলে বর্তমানে প্রতিদিন তিনখানা করে ক্লাস চলছে সকাল নটায় চলছে রিজনিংয়ের ক্লাস সন্ধে ছটায় চলছে জিএসের স্পেশাল ক্লাস এবং রাত নটায় চলছে জিএস বা জেনারেল স্টাডিজের মক টেস্ট ওকে তো ফ্রেন্ডস তোমরা যদি ডাব্লিউইপি এসআই পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু এই যে ক্লাসগুলো এগুলোকে কিন্তু কোনো মতে মিস করো না ওকে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ডাব্লিউ বিএসআই প্রিলিমিনারি পরীক্ষার জন্য জি এর মক টেস্টের সেট নাইন তোমরা এই মক টেস্টগুলোর মাধ্যমে নিজেদের প্রস্তুতি কতটা হয়েছে সেই প্রস্তুতি যাচাই করতে পারবে ওকে তো ফ্রেন্ডস প্রসঙ্গত তোমাদেরকে জানিয়ে রাখি যে আমরা ডাব্লিউইপি এসআই পরীক্ষার কথা মাথায় রেখে একটি পিডিএফ লঞ্চ করেছি যেই পিডিএফের মধ্যে তোমরা হাজারটি জি এর প্রশ্ন পেয়ে যাবে এই বিষয়গুলো থেকে তোমরা একটু দেখে নাও এছাড়া এর পাশাপাশি ভাবে এস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই সব বিষয় থেকে তোমরা কিন্তু এমসিকিউ পেয়ে যাবে এর পাশাপাশি অঙ্কের প্র্যাকটিস সেট পাঁচটি এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট পাঁচটি উত্তরপত্রসহ তোমরা এগুলো সব কিছু পেয়ে যাবে একটিমাত্র পিডিএফে তো এই পিডিএফের ডাউনলোডের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা পিডিএফটি সংগ্রহ করো আশা করছি আবগারি পুলিশ পরীক্ষার মতো ডাব্লিউ বি এস এই পিডিএফ থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে তো ফ্রেন্ডস চল চলো শুরু করছি আজকের মক টেস্ট সেট নাইন ফ্রেন্ডস দেখো এক নম্বর প্রশ্ন কি রয়েছে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মাত্র একজন মহিলাই রাজ্যপাল রাজ্যপাল পদ অলঙ্কৃত করেছেন ইনার নাম কী খুবই সহজ এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পদ্মজা নাইডু ওকে এরপরে কি রয়েছে দুই নম্বর কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত তো ফ্রেন্ডস এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন সি রাজীব গান্ধী রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মহাবলী গঙ্গা এবং ভারতের দীর্ঘতম নদীর নাম শুধু গঙ্গা নেপালের দীর্ঘতম দীর্ঘতম নদীর নাম কালীগণ্ডক ওকে তো এর পাশাপাশি কিন্তু এই প্রশ্নগুলো মনে রাখবে নেক্সট দেখব চার নম্বর প্রশ্ন কি রয়েছে বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব দেখো চারখানা অপশন রয়েছে তো ফ্রেন্ডস এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাঞ্জাব ওকে পাঞ্জাবের একটি বিখ্যাত উৎসব হলো বৈশাখী নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায় খুবই সহজ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ছৌ নৃত্য যেটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় দেখতে পাওয়া যায় নেক্সট দেখো কোন রাজা দিল্লি আক্রমণ করে কহিনুর হীরে লুণ্ঠন করেন এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাদির শাহ সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ইনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন ওকে আর এই নাদির শাহ কিন্তু কোহিনুর হীরে লুণ্ঠন করেন তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করে তো ফ্রেন্ডস দেখো চারখানা অপশন রয়েছে তো এই চারখানা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি দ্বিতীয় পুলকেশি ইনি নর্মদা নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন ওকে নেক্সট দেখো আট নম্বর সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি এটি কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আমেরিকা যুক্তরাষ্ট্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি অবস্থিত নেক্সট দেখো নয় নম্বর বেদন থঙ্গল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তামিলনাড়ু রাজ্যে এই পক্ষী অভয়ারণ্য অবস্থিত নেক্সট দশ নম্বর ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এটি কবে প্রতিষ্ঠিত হয় বা কবে স্থাপিত হয় ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো পঁয়ত্রিশ সালে পয়লা এপ্রিল ওকে উনিশশো সালে পয়লা এপ্রিল ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ কবে করা হয় এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো সালের পয়লা জানুয়ারি ওকে নম্বর প্রশ্ন সংসদের যুগ্ম অধিবেশনের আহ্বান করেন কে ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাষ্ট্রপতি সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি তো ফ্রেন্ডস এর পাশাপাশি তোমাদেরকে আরো কিছু প্রশ্ন জানিয়ে রাখি যে সংসদের দুখানা কক্ষ একটি হচ্ছে উচ্চকক্ষ বা রাজ্যসভা এবং আরেকটি হলো নিম্নকক্ষ বা লোকসভা তো উচ্চকক্ষ বা রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি এবং নিম্নসভা বা লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার ওকে এবং বর্তমান ভারতবর্ষের স্পিকারের নাম ওম বিড়লা এবং বর্তমান ভারতবর্ষের রাজ্যসভার সভাপতির নাম বা উপরাষ্ট্রপতির নাম ভেঙ্কাইয়া নাইডু ওকে তো এই প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুপ্রিম কোর্ট বা ভারতবর্ষের প্রধান বিচার বিভাগীয় ব্যবস্থা ওকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কি আছে পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতি এই রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন নেক্সট পনেরো নম্বর প্রশ্ন যে ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং সহজ প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মিলখা সিং মিলখা সিংকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় নেক্সট প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো তিরিশ সালে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কি বলা হয়েছে অধিক উচ্চতায় ওড়ার সময় পাখিদের শ্বাসকার্যে কোন কোনো সমস্যা হয় না এর কারণ কি প্রশ্ন আবার বলছি যে অধিক উচ্চতা যখন পাখিরা ওড়ে তখন কিন্তু পাখিদের শ্বাসকার্যে কোনো সমস্যা হয় না এর কারণটা কি তো দেখো চারখানা অপশন রয়েছে চারখানা অপশনের মধ্যে অপশান এ কি রয়েছে তারা নিষ্ক্রিয়ভাবে থাকে তাদের অতিরিক্ত বায়ুথলি থাকে তাদের ফুসফুস আকারে বড় হয় তারা খুব কম অক্সিজেন বহন ব্যবহার করে সেই সময়ে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তাদের অতিরিক্ত বায়ুথলি থাকে সেই জন্য তারা কিন্তু যখন অধিক উচ্চতায় ওড়ে তখন তাদের শ্বাসকার্যে কোনো রকম সমস্যা হয় না ফ্রেন্ডস এরপরে দেখো আঠারো নম্বর প্রশ্ন কি রয়েছে যে একজন এবি শ্রেণীর রক্তধারী ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে রক্তদান করতে পারবে তো সেই ব্যক্তির রক্তের শ্রেণী কি হবে যে ব্যক্তি রক্তটা নেবে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এবি রক্তের গ্রুপ ওকে তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যদি কোনো ব্যক্তির রক্তের গ্রুপ এবি হয় সে যদি কাউকে রক্তদান করে সে কিন্তু একমাত্র এবি শ্রেণীর রক্তের গ্রুপওয়ালা ব্যক্তিকে রক্ত দিতে পারবে অর্থাৎ তার রক্তটা কিন্তু শুধুমাত্র যার এবি রক্তের গ্রুপ তার ক্ষেত্রেই প্রযোজ্য হবে ওকে তো ফ্রেন্ডস এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি যাদের ও গ্রুপ তারা কিন্তু সবাইকে রক্ত দিতে পারবে তারা কিন্তু সবাইকে রক্ত দিতে পারবে এবং যাদের এবি গ্রুপ তারা কিন্তু সবাইকে রক্ত দিতে পারবে না তারা সবার কাছ থেকে রক্ত নিতে পারবে ওকে তো এটি মনে রাখবে যাদের ও গ্রুপ তাদেরকে বলা হয় সর্বজনীন দাতা এবং যাদের এবি গ্রুপ তাদেরকে বলা হয় সর্বজনীন গ্রহিতা ওকে তো ফ্রেন্ডস এরপরে দেখো উনিশ সময় প্রশ্ন কী রয়েছে ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয় কোনটি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ টিন এবং সীসা এটি কিন্তু ফিউজ তার তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট কুড়ি নম্বর দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা অসমান অর্থাৎ ইলেকট্রন সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক ভর সংখ্যা সমান তাহলে তাদেরকে কি বলা হবে আইসোটোফ নাকি আইসো নাকি না আইসোটনিক নাকি আইসো বার তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে যেসব মৌলের ইলেকট্রন সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসো বার এবং এর পাশাপাশি আরেকটি মনে রাখবে যে আইসোটোপ কাদের বলা হয় যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা এটাকে তোমরা ইলেকট্রন সংখ্যাও বলতে পারো পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বা নিউটন সংখ্যা আলাদা তাদেরকে বলা হবে আইসোটোপ এটি কিন্তু মাথায় রাখবে ওকে এই আইসোটোপ এবং আইসো বার এই দুটোর মধ্যে কিন্তু অনেক কনফিউজ হয়ে থাকে তো ফ্রেন্ডস এর পরে প্রশ্ন দেখো একুশ নম্বর কী রয়েছে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক খুবই সহজ প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন শব্দটি ইন্টারনেটের সঙ্গে জড়িত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সব অর্থাৎ ডাব্লু 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 এটিও কিন্তু ইন্টারনেটের সঙ্গে জড়িত এইচ এটিও ইন্টারনেটের সঙ্গে যুক্ত এবং ইমেল এটিও কিন্তু ইন্টারনেটের সঙ্গে যুক্ত তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট দেখো দু সালে এপিজে আব্দুল কালাম অ্যাওয়ার্ড এই পুরস্কারে কে ভূষিত হলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ কে শিবান ওকে নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন কি বলেছে দু সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাপকের নাম কি তো ফ্রেন্ডস এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি দীপা মালিক তো প্রসঙ্গত তোমাদেরকে বলে রাখি যে দু সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দুজন পেয়েছেন একজন দীপা মালিক আরেকজন হলেন বজরং পুনিয়া ওকে এটি কিন্তু মাথায় রাখবে নেক্সট এবং লাস্ট প্রশ্ন লোকসঙ্গীতের ক্ষেত্রে এবছর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন পশ্চিমবঙ্গের একজন বাউল শিল্পী তো ওনার নাম কি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পার্বতী বাউল ওকে ইনি লোকসঙ্গীতের ক্ষেত্রে এবছর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন তো ফ্রেন্ডস এই হলো আমাদের মোট পঁচিশখানা প্রশ্ন তো তোমরা এই পঁচিশখানা প্রশ্নের মধ্যে কে কত স্কোর করছো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানো এবং ভিডিওটি ভালো লাগলে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ